লাল নট কয়খান গো নকাত্তা, তোমার বাবা স্কুলে জায়গা পাই না, তোমার বাবা পালি তোমার ঠাউদা পাই না, হিসেব করে দেও গে তাই যার করুণায় জায়গা পায়। আজকে তুমি যে চাকরি পাচ্ছ, স্কুলে ঢোকার জায়গা পাইছো, কার কি পায়? আমার হরিচাঁদ গুরুচাঁদের কি পায়? তাহলে তাদের দয়া ছিল তাই আজকে তোমার চাকরি হলো, লাল লাল নোট গুনিয়ে ঘরে আনো ভালো। সেই হরি গুরুচাঁদের শর্মিল নয়, সেই গুরুচাঁদের নাম কীর্তন হয়, সে জায়গা দেওয়ার বেলায় এক পয়সাও নাই। কি এরম লোক আছে না? চিন্তা করেন নারী নারে, কি বলবো আপনাদিকে, ধারে ঠাকুর দিয়েছে সব ভরিয়ে, কিন্তু আমাদের নিজের দোষে সব হেলায় হারাইয়ে যায়। অন্তরে করেন ধারণা নিজে, এদের ডেকে নিয়ে গুরুচাঁদ ঠাকুর বলেছিল তাই, আয় কি ব্যবসা করবি, আয় কয় টাকা পুঁজি লাগবে, নিজে পুঁজি দিল নে, এই টাকা দিলাম তোরে কথা নিবি, এই টাকা নিয়ে ব্যবসা করবি, ব্যবসা করিয়ে ঘুরি আসবি, আমার টাকা জানো কয় না ভাই, এই নিয়ে ব্যবসা করবি, তুই লাভ বাড়াইয়ে পুঁজি বানাইয়ে আমার পুঁজি ফেরত দেবি, পুঁজি যেন কয় না ভাই, এক কথায় দুই কথা, এত সোজা, একাধারে আধ্যাত্মিক একাধারে দেহত্ব। গুরুচাঁদ ঠাকুর বলেছে তাই, অনিবারণ কি করছি বোঝো নাই, পুঁজি আছে দেহ ঘরে, পিতৃসত্তা দিয়েছে ভরে, ষোলো আনা তবিল জারে বলে জগৎ সংসারে, ওই পুঁজি নিয়ে খেলা করবা, ওর মধ্যে দিয়ে লাভ করবা, সেই লাভ পাশায় নিয়ে আমারটা আমার জায়গায় রাখবা, আর যেটুক বাড়তি থাকবে তাই দিয়ে সাল জান বাবা। আর এই যেটুক পুঁজি দিলাম, এই যে টাকা দিলাম, কথা নাও এইটা নিয়ে ব্যবসা করো, জাগতিক জগতে যে টাকা লাগে সংসার চালাতে তাই দিয়ে সলমাকে মানুষ করো, আর এই যে টাকা দিলাম এই টাকা যেন ধরা থাকে, আমার ফেরত দিও, অত্যে একটা পয়সা যেন ক্ষয় হয় না। দেখছ কত বড় মহামানব, শুধু মহামানব বললি তো হয় না, গুরুচাঁদ ঠাকুর স্বয়ং ভগবান, মহাকাল ত্রিকালদর্শী মহাপুরুষ, অর্থাৎ যিনি স্বয়ং পঞ্চানন, তিনি আমার শ্রী গুরুচরণ। কিভাবে শিক্ষা দিচ্ছে মানে, এরা তো বোঝে না, সব চাষবাস করি কাই বোঝে না, একদিন ওরা কান্দি সব কয়টা ডাকতেছে, হ্যাঁ এই আমার যে কথা আছে ডাক দেন, আজকে একটু কথা আছে, সব কয়টা ডাকছে, হ্যাঁ ভয় কি, হ্যাঁ তোমরা তো মাঠে ধান নিয়ে যাও না, চাষ করো না, কাজে হয় চাষ তো করি, কাজে তাহলে এটা কাজ করো, ধান কত দূর হয়েছে, কাজে বাবা আদাবুদি কেবল এখনো কাজ আর হচ্ছে পাক ধরে নাই, কাজে একটা কাজ করো গিয়ে নাঙল দিয়ে দাও গিয়ে জমির ভিতরে নাঙল দিয়ে দাও, কাজে তা দেবো কেন, তাহলে তো ধান আসবে না, ধান তো সব মরিয়া যাবে, দূরে একটা বাসিয়ে থাকবে, অতে কি সংসার চলবে? গুরুচাঁদ ঠাকুর বললো তাই, তাহলে বুঝতে পারছো কি কইছি, আগে খেত বানানোর পরে খেত ভালোভাবে জায়গা তৈরি করার পরে বীজ বপন করতে হয় তাই না? আচ্ছা বলো দেখি আমার ধারে, এই বীজ বপন করার পরে যত সময় ফসল না আসে ঘরে কোনো চাষি নাঙল মারে? ওই বলদারা কয় যে না তা মারবে কেন, ধান ঘরে আসবে তারপরে তো নাঙল চালাবে, কয় যে শয়তানের দল, কতবার চালাইছ তা ঠিক আছে, এত ভালো বোঝো, কতবার চালাইছ তা ঠিক আছে, মানে কিভাবে বুঝাইছে জানে, আগে জ্ঞান নাই বুদ্ধি নাই, এইভাবে না বুঝালি তো বসবে না, তার মানে মায়ের যখন রজশালা পূর্ণ হয়ে গেল সৃষ্টি রক্ষার্থে একবার বীজ দিয়ে যত সময় ফসল না ঘরে আসে বুঝলি, মানে সালবাইয়া যত সময় না হয় আর যাইয়া না তালি ফসল ভালো হবে না, হরিবল 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 হরিবল, এতে ভালোভাবে আর কেউ বুঝাবে নাকি, এইভাবে হাতে দড়িয়ে দড়িয়ে বুঝাইছে গুরুচাঁদটাও, এর ভরে কয় যে ওনার চিনি, এই শালার আদারি এগে এগে মতো আদারি আছে নাকি, এই জন্যই বুকি হাত দিয়া বুঝলিয়া ব্যথা রয়ে গেছে, ওই বুই হাত না, এই বাদ কেন বুই নাকি আছে না ক্যা, ওই বুকি হাত দিয়ে গেল, ও রে আমি কি করলাম রে, কাগে জন্য কি আরে এ কাগের জন্য আমি আইছি রে, সারা জীবন ভরিয়ে ব্যথা নিয়ে গেছে আর শুধু ভেবেছে এদের আমি কি করে উদ্ধার করব, কিন্তু এই মানুষগুলো কখনো তার কথা ভাবে নাই। আজকে দেখবেন আমার এই কাষ্টের ভিতরে আমার এই পতিতের ভিতরে যদি কোনো রকম একটু উচ্চ স্তরে যায়, 50,000-60,000 টাকা বেতন পায়, তার কাছে যাই কমাজ একটু হরিশন মিলন করবো, 2 টাকা দেওয়ার বেলায় নাই, লিকসারের বেলায় বিরাট ব্যাপার, কি সত্যি কথা না, হাজার হাজার আছে। ওই জন্য ওই কোঠার একদিন কইছিল গাছ কইছিল কোঠার, কোঠা তুই কি আমার কাটতি ফাটতি, যদি আমার জাত ভাই সাথে না থাকতো, এই জন্য খুলে বলি সত্য মিথ্যা কথা নয়, আমার যে কটাই এই কটাই মানুষের জাত না, অন্তরে করি ধারণা যদি সময় থাকতে বুঝে থাকো
এমন কোন কাজ নাই গুরুচার ঠাকুর করে নাই, এমন কোন আধ্যাত্ম শিক্ষা গুরুচার ঠাকুর দেন নাই, এমন কোন কাজ নাই যে গুরুচার ঠাকুরের কাছ থেকে মানুষে পায় নাই। এই পতিত উদ্ধার করিতে যা যা লেগেছিল জগতে সব দিয়েছিল গুরুচাঁদ, সভাতে মিথ্যা কথা নয়। এই যে অন্তরে করি ধারণা, তার মহিমা বলতে গেলে শেষ হয় না। একদিন ছোটবেলায় একটা ঘটনা কব, আপনাদের তো শোনেন আছে, ছোটবেলায় গুরুচাঁদ ঠাকুরের ছিল বাল্য বন্ধু। চিন্তা করেন নারী নরে গিরিধর বালা, নাম শোনা থাকবে অনেকের, বাল্য বন্ধু। কি বলবো আপনাদের, ধারে এখন ওই নদীর এপার আর ওপারে দুইজনে বসবাস করে। চিন্তা করেন নারী নরে মিথ্যা কথা নয়, ওই নদীর দুই ঘাটে কি বলবো সবার সন্নিকটে, এক ঘাটে ব্রাহ্মণরা স্নান করে আর এক ঘাটে পতিত শ্রেণীর মানুষ যারা এরা স্নান করতে যায়। কথাটা মনে রাখবেন, অনুধাবন করবেন, বোঝা যাবে মানে কতখানি সূক্ষ্মদর্শী মানুষ ছিল। তখন গুরুচাঁদ ঠাকুর বয়স প্রায় ছয় বছর, কেবল ছয় বছর। কি বলবো নারী নরে মিথ্যা কথা নয়, ওই ঘাটে কি বলবো সবার সন্নিকটে হঠাৎ করে একটা কুকুর মরা বাইসে যায়। একটা কুকুর মরে গেছে, ওই মরা কুকুর ঘাটে বাঁচছে, কোন ঘাটে, যে ঘাটে এই পতিত অর্থাৎ আমার মানুষরা স্নান করে সেই ঘাটে। কেউ জল আনতে যায় না, গুরুচাঁদ ঠাকুর তখন বাচ্চা কিনা মনে মনে ভাবলো, তাই জল আনা সবার বন্ধ হয়ে গেল, ঘাটে কেউ যায় না, স্নান করে না, কি হয়েছে। ওই গিরিধরে খবর দিছে, বন্ধু এ আমাকে ঘাটে কি হয়েছে রে, লোকজন যায় না, কেউ জল আনতে যায় না, ব্যাপারটা কি। কয়ে তা কতি পারবো না, তো চল যাই দেখে আসি। যাই দেখে যে একটা কুকুর মরা পড়ে রয়েছে, ছয় বছর বয়স। তখন গুরুচাঁদ ঠাকুর চোখের জল সেরে দিছে, বন্ধু দেখছিস আমার মানুষগুলো কেমন, আজকে যে মরা কুকুরটা যদি একজন লোক হাতে উঠে একটু ফেলায় দেয়, এই একটা মরা কুকুরের জন্য হাজার হাজার আমার লোকের ঘাটে আসা বন্ধ হয়ে গেছে, স্যান খাওয়া বন্ধ হয়ে গেছে। একজন লোক যদি সৎহৃদয় হয়ে এইটাকে ফেলে দেয়, এতে হাজার লোকের কর্ম এখান থেকে চলে। কিন্তু এমন কোন ব্যক্তি নাই যেই কুকুরটারে ফেলায়, যেই ফেলাই দেব দেখবি সাথে সাথে সবার হাজির হয়ে যাবে। দেখছে কি বলবো আপনাদেরকে, ধরে গুরুচাঁদ ঠাকুর বলছে অগিরধর আয় কি আমরা দুইজন ফেলাই। কয়েছে তুমি ধর্মা, কয়েছে কি কোষ, এই তো কেবল শুরু হলো। আমার মনে গেছে ভাবো, শুধু এই কুকুর না, এই কুকুর দিয়ে উপমা দিলাম, সমাজের যত নোংরামি আছে, এই যে জাতাজাতির ভণ্ডামি যত আছে নোংরামি মনে আছে ভাবো, সমস্ত ভণ্ডামি দূর করে জাতাজাতির কল নলাইয়ে আমি এখনই মন্ত্র জগৎ মিলন ঘটাবো। তখন গুরুচাঁদ ঠাকুরের মোটে ছয় বছর বয়স, ছয় বছরের বয়সে যদি একটা বাচ্চার এই রকম অনুভূতি হয়, সামান্য ব্যাপার না, কি মানুষ তো ফ্যান করতে পারে না, কি সত্যি কথা না। এই জন্য খুলে বলি সভা তলে বসে শোনেন জ্ঞানী দলে, তার মহিমার কথা বলতে গেলে মানুষ ভাসে চোখের জলে। যাক এইভাবে আর কব না, দেও ঢলে বাড়ি শোনো, গল্পটা মনে পড়ে গেছে না কইয়ে পারবো না, বুঝলে। একজন বাসে যাচ্ছে, এখন ওই ড্রাইভার বাস চালাচ্ছে, মানে ওই শয়তানের কথা করছি, বাসে যাচ্ছে ড্রাইভার, বাস চালাচ্ছে আর একটা বাচ্চা বাসে বসে করছে, আমার বাবা যদি হাতি হত আমি হাতির বাচ্চা হতাম, আমার মা হাতি নিহত। বাসের ড্রাইভার কয়ে আমি বাস চালাচ্ছি, চুপ করিয়া থাকা কত বেজাল বা দাঁড়িস না। ও আবার কয়ে আমার বাবা যদি হাতি হত আমি হাতির বাচ্চা হতাম, আমার মা হাতি নিহত। ড্রাইভার কয়ে সরায় ভুটরে বেলবার ইস্যু করতে, কিন্তু বাস চালাচ্ছি কি আমি পারি না। ও আবার কয়ে তুমি চালাও চালাও, তাতে আমার কি, আমার বাবা যদি হাতি হত আমি হাতির বাচ্চা হতাম, আমার মা হাতি নিহত। ড্রাইভার কয়ে যে তোর বাবা যদি ভাটা হতো, তোর মা যদি ভাটি হত তুই কি হতি। ও কয়ে যে আমি বাসের ড্রাইভার হতাম। বাসের ড্রাইভার কয়ে যে শালা কোন জায়গা দিয়ে দেশে যা, এই জন্য তোরে করি মানা, যে জায়গা দিয়ে সুই চালাই দিলাম বুঝিয়ে দেখিয়া কি দেও ঢলে বাড়ি হরি বল। অশ্বিনী ঘোষের গান গাই না কি বল, হ্যাঁ আমরা যা লেহিটাই হওয়া গাওয়া যায়। রাজেন্দ্রীর পাগলা কোনোদিন গান লেখলো না, কয় যে আমার অশ্বিনী কারক যা লেহিয়ে গেছে ও জায়গা রাত বসায় কেন, মানে ও গানের উপরে তো আর গান হয় না। আর আমার কর্তার লেখা সাধুর বাজারটা কেমন, হা
ও সিনির গাবো না তারকের গান, তারক ঘোষের গান নাকি? আমার সিনির তো একটা গাইছি তারকের একটা গান, হরের সাধু সঙ্গে শীতল করে তাপি তাপিত ক্ষণিক মাত্র হলে শুদ্ধ চিত্ত অন্ত খোলা সাধুর দর্শন দর্শনে সংসারের থেকে মানুষ সাধু
যদি মনটা থাকে শ্রীহরির চরণ প্রান্তে। এই জন্য শাস্ত্রে বলেছে, কোন জীবের কোন ভাগ্যে যদি শ্রদ্ধা ভক্তি হয় তবে যদি সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হতে হয় শ্রবণকৃত, শ্রবণান্তে হয় জীবের অর্থ নিবৃত্ত, অনর্থ নিবৃত্তি হতে ভক্তে নিষ্ঠ হয়, ভক্তে নিষ্ঠ হতে চিত্তে রুচি উপজয়, রুচি উপজয় হতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হতে জন্ম নেয় জীবের কৃষ্ণে পিত্তাঙ্কু। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সম্মান ধাম, সাধুসঙ্গ করতে করতে মানুষের প্রেমের জন্ম হয়। যে প্রেম না হলে কোনোদিন সে হরিধামকে পেতে পারে না। এই জন্য তার ঘুষে গান লিখল, জগতে সাধু যদি কৃপা করে গৌর দিলে দিতে পারে, সাধুর কৃপা বিনে জগতে আর কিছু হয় না। আমার গুরুচার ঠাকুর বলল, সন্তান হবে না। আর আমার রশ্মিনী কর্তা বলল, না হবে। গোপীযন্ত্র নিয়ে বসে গান গাইছে, সন্তান হবে? হ্যাঁ আমি বললাম তবে। ছেলে নিয়ে গুরুচাঁদের কাছে যখন দিতে গেল, এই তোরে তো কইছিলাম জল হবে না, তোরে চল তো লোকেটা। ওই যে কেন অশ্বিনী? ওই যে তোমার ওই 100 কন্দ গোসাই, ও এই ডাক দেবি অশ্বিনী। আমি কলাম হবে না, আমি চল হলো কি করি? কাজে বাবা আমি কিছু জানি না, কি যা করো সবই তো তুমি করো। আমি কি আমাতে আসি হরিচন্দ্রের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হইয়াছি? আমি যেদিকে ফিরাই আঁকি হরি মহারে জগতে। এই জন্য আমার তারকের গান, হরে সাধু সাধু যদি কৃপা করে সাধ গৌর দিলে দিতে পারে, সাধুর রিদমা রিদমা ধরে বিরাজ করে, হরে তারে বলি হরে।
আমার গোসাই গুলো ঘরে গোলোর সাথে বলে সাধুর বাজার কেমন জানো না, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে, লোকজন এটা দেখছে তো, যে কয়জন আছে সেই কয়জন নিয়ে গাই নাকি, যে থায় থাক না থায় না থাক, বাইনা নিছি লোক থাকলেও গাতি হবে না থাকলেও গাতি হবে, গাইয়ে গে যাবো তাই কি যা হোক। গোপাল সাধু একবার দক্ষিণ দেশে গেছে, গোপাল সাধু সাধু মশার নাম আপনাদের শোনা থাকবে, এক জমিদারের বাড়ি মানে ওই এলাকার মাতুব্বর আসতে পাই, এখন এক বাড়িতে হরিসভা আসছে, ওই হরিসভায় যে ওই মাতুব্বর ধরিছে গোপাল সাধু, ও সাধু মশাই কি এত বড় সাধু তুমি, এই জায়গা পাও হরিনামের মধু, আসো কি শুধু শুধু কিছু কামাই আছে তাই না, আচ্ছা তুমি যে হরিসভা করো হরিরে দেখাতে পারো, গোপাল সাধু বললেন যে আমি যদি হরি দেখাতে পারি তুমি কি দড়িয়ে রাখতে পারবা না, আমি দেখাতে পারি কিনা সে পরের কথা, আমি যদি দেখাতে পারি তুমি ধরে রাখতে পারবা না, মাতুব্বর কয় যে একবার দেখাই দেও না, তুমি যদি দেখাতে পারো আমি ধরে রাখবো, সাধু মশাই বললেন ঠিক আছে তাই হবে। হরিসভা চলতেছে, এখন ওই সাধু মশার একজন বাইপো আছে ব্রেন শট, ওই বাইপো হরিসভার ভিতরে ঢুকিয়ে ওই মাতুব্বরের যে বাইপো ব্রেন শট ওই হরিসভার ভিতরে ঢুকে মাতুব্বরে বলতেছে, ও জেঠা কি সাধুর বাজারে মাতুব্বরি চলে না, জেঠা সাধুর বাজারে মাতুব্বরি চলে না, কেন জেঠা মনে মনে ভাবতেছে ওরে শয়তান এই শালারে কয় যে মাথা খারাপ, আমি ঘরের মধ্যে আটকায় তুই আসলাম, আর এই মানুষের মধ্যে আমি কেবল একটু সাধুরই ধরেছি, সাধুর মাতুব্বরি ছুটবো, আর আমার এই শয়তান আমারই কয় যে সাধুর বাজারে মাতুব্বরি চলে না, এ তোরে পাঠাইছে কেনা, কাজে সাধু বসাই আপনি একটু বসেন আপনার সাথে তর্ক পরে হবে, আগে আমার ভাই পরে ঘরে তুই এসে, এই ভাই পরে ধর্ম কইয়াছে এই দৌড় দেশে ভাই পর দৌড় দেশে, আর ভাই পরে দৌড়তে পারে না, বাড়ি যে মনে মনে ভাবছে বৌদারে ধর্ম এরে ছাড়িয়ে দে লোকেন, আমি তালা মারিয়ে তুই আইছি পারবে না সর, বাড়ি যে বৌডারে বলছে ওই পাগলারে ছাড়ছে কেনা রে, কাজে না আমি তো সারি নাই, সারিস না হরি সবাই আমায় জাগিয়ে কয় যে জেঠা সব জায়গা মাতুব্বরি চলে না, সাধুর বাজারে মাতুব্বরি চলে না, এই ঘর খোল, কয় যে তালা চাবি তো তোমার কাছে, ও হা তা তো, এ তাহলে ও আমার অনেক গেল কেম ভাইয়া, তালা খুলে ঘরের মধ্যে ঢুকিয়ে দেখে যে বাইপো কাঁপতিছে খাটের পরে শুয়ে রয়েছে, এই কান্দিস কেন হরি সবাই যাস নাই, কয় যে জেঠা তুমি আমার আটকায় তুই গেলে একবারও তো নিয়ে গেলে না, এ সত্যি তুই যাস নাই, কাজে না আমি যাই নাই, সত্যি যাস নাই না যাই নাই, মাতুব্বর ওইখান থেকে দৌড়াই যে গোপাল সাধু চরণের ঠান্ডা নয়, কাজে তুমি হরি দেখাতে বললে আমি আমার কর্ম দোষে হরি ধরে রাখতে পারলাম না, আমার হরি যে তোমার বাই পরবেশে আসবে আমি জানতাম না, দেখছ সাধুর বাজার এত সোজা নাকি, তার গোসাই গান লিখলো গোসাই গোলো হরে সাথে বলে আমার গোসাই হরে সাথে বলে ও তারক রে তুই রলি ভুলে ওরে এই সাধু সাধু সঙ্ঘ করিব বলে সাধু সাধু করিব বলে সাধু
বিপক্ষে দাঁড়াইয়েছে আমার উপেন্দ্র একজন, প্রশ্নপত্র করে গেছে না। সনাতন গোস্বামী পার হয়ে গেল রে তখন, আরে কুম্ভীরের পিঠে সনাতন পার হইয়া গেল। মতুয়ার বাজারে কি এইরকম কি আছে বলো? আরে অশ্বিনী কত্তায় আমার যখন মধুমতির নদীতে যায়, দেহ বিসর্জন দেবে বলে ঝাঁপ দিল সেথায়। আরে মকর বাহিনী গঙ্গা যিনি গো, গোসাইর চরণ ধুলি পাইয়া তারে কাঁধে নিয়ে দেখো গেল নিত্য যে করিয়া। হ্যাঁ গোপাল সাধু ধান কাটিতে যখন ক্ষেতের মাঝে গেল, হ্যাঁ বাঘিনী দেখো তারে দেখিয়া বনে চইলা গেল। হ্যাঁ সাধু মশাইরে দেখিয়া বাঘিনী গো, চোখের জল ফেলে একমাত্র ভেবে দেখো এটা হয়েছে বিশ্ব তলে। তোমায় বাস্তব একটা কথা শোনাই ধর্মসভার গায়, বর্ধমানে আছে রিপন বাবাই, আমার মিথ্যা কথা নয়। উত্তরপ্রদেশে গিয়েছিল শোনেনে নারী নরে, ওর নম্বর এখনো কিন্তু আমার কাছে আছে সভার পরে। রিপন গোসাই আছে বর্ধমানে সত্যানন্দপুর বাড়ি, আমার কাছে নাম্বার আছে, আমি ওর বাড়িতে কার্তিক মাসে গান গাই ফিরি পয়সা নিনে, মুখ দিয়ে যা কয় তাই হয়। এই কলিযুগে যে এইরকম এমনও হয় এ আমার নিজের চোখে দেখা, বুঝলিয়া। ও উত্তরপ্রদেশ গেছে, তা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র যেতে এটা বিরাট বাগান আছে মানে বরণ্য, ওই অরণ্যের ভিতরে গাড়ি চলতেছে, ওর ওখানে মারোয়ারি অনেক শিষ্য আছে, ওরা হিন্দি কয়, আমিও সাথা বুঝি না। তো ওই রিপন আবার আমার বাবা কয়, কিন্তু ওর গুরু হওয়ার যোগ্যতা তো আমার ভিতরে নাই, মুখ দিয়ে যা কয় তাই ঠিক হয়। আমি কই যে আমার প্রণাম দিস না, ও না দিয়ে ছাড়বে না, শেষে ও দেয় আমিও দেখি আমি, মানে ওর প্রণাম নেওয়ার কাজ কে তোমার নাই, আমার মূল তপিল খালি হয়ে গেছে আছে নাকি কিছু। তাও যখন ওই টাটা সুমো চলতেছে, একদম সত্যি কথা বলতেছি একদিন তুমি মিথ্যে না, রাস্তার উপরে দুটো বাঘ শুয়ে আছে, ওই মারোয়ারিয়া বলছে গুরুজি আপকা হরি নাম সে কা হয় কা হয়, মানে আমি হিন্দি টিন্দি তো বুঝি না, সাত আমি কোথিয়ার মোটা, মানে আমি বাংলায় কছি বুঝলিয়া। কাজে গুরুজি তোমার হরিনামে কি হয়? আমার হরিনামে কি হয়? বনের বাঘ পলাই যায়, রিপন কিন্তু লক্ষ্য করে নাই বাঘ গাড়ির সামনে বাঘ আছে, ও যেই কইছে বাঘ চলে গিয়া বাঘ চলে গিয়া, হিন্দিতে কয় না, ও হরিনামে বনের বাঘ যায়, ওই মারো আনিয়া বলো তাহলে আজকে গোসাই পরীক্ষা হবে, আপনার হরিনামে যদি বাঘ যায় আমরা মারোয়ারিরা আপনার মতুয়া মন্ত্রে দীক্ষিত হব। দেখেন সেই দেখেন সামনে বাঘ পড়ে গেছে কলে, বুঝলা কলাম না জাত সাপের যদি পরে একবার সবলে সেদিন টেকা হয়ে যাবে। তাই রিপন তো মানে ভাবে তাই কি হলো শালা কি কথি কি কয়ে পেলাইছি রে। যা হোক শুনেছি গোপাল সাধুর নাম শুনি বাঘিনী চোখের জল ফেলালো, আমার হরি গুরু সাদের নাম নাকি বাঘে শুনেছিল। ওই রিপন বলে বাবা
কোন দুঃখ নাই, আমার গাড়ির দরজা খুলে দে আমি যাব বাঘের সম্মুখে। তাই গাড়ির দরজা খুলে দিল, শোনেন নারী নবে রিপন গাড়ি থেকে নামিয়া বলে বাবা হরি চন্দ্রের ধারে, বাবা তোমরা সারা গতি নাহি হরি, আজ বিপদে পড়িয়া দয়াল আমি তোমায় শরণ করি। মারোয়ারিয়া তোমার নাম নেবে এরা মতুয়া হতে সা, তুমি কি পা করে দেখা দেব আমার প্রাণের রসময়। এই গাড়িতে নামিয়া ঠাকুরের কাছে করজোড়ে প্রার্থনা করিয়া চোখের জল ফেলাচ্ছে আর বন্দনা বলতে বলতে বাঘের সামনে যাচ্ছে। জয় হো জয় হরিচা, জয় কৃষ্ণদা, জয় শিব শ্রীমহাদাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহোদয়। পতিত পাবন হেতু হইলে অবতার, আরে জয় জয় গুরুচা, জয় হীরাম, জয় শ্রী গোলোকচন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দর্শনাথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাগু, জয় ব্রজ, জয় বিশ্বনা, নিজ দাস করি মোরে কর আত্মসা। আর ঠাকুরের বন্দনা করিতে করিতে সম্মুখেতে গেল বাঘ, দেখো রিপনকে দেখে দাঁড়াইয়া রহিল বাঘে বিক্রমণী, ইহা রহিছে দাঁড়াইয়া রিপন বন্দনা করে। মহানন্দের নাম গাচ্ছে উচ্চেশ্বরে, হরে বল হরি বল হরি বলে গো হরে। যখন চোখের জল ফেলা দেখিয়া বাঘ তখন মাথা নত করিয়ে দেয়, করজোড়ে সামনে বসে রিপন বাঘকে প্রণাম করে। ওইখান থেকে বাঘ পিছু হাটিয়া গেল বনে নভিতরে, তখন ওই মানবীরা ঢাকিয়া বলে গো হে মেরা সাসা গোসাই জানি, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি বল গানি গুনি। মারোয়ারিরা দেখো মতুয়া হয়ে গেল, আজ কার্তিক মাসে সেই বাড়িতে গান হইয়েছিল, সেই মারোয়ারিরা আমাদের কাছে গল্প করেছে রে ভাই। এটা গোসার মুখের শোনা কথা না, ওই ভক্তের মুখে পাই, ওরা হিন্দিতে আমার কাছে বলেছিল শোনেন নারী নরে। আমার এই কানাই ছেলেটাই আমার কাছে বাংলায় ব্যাখ্যা করে, তাহলে চিন্তা করেন নারী নরে এটা সাধুর কি পায় হয়। সেই নিপনে আসে স্ত্রী ছেলে মেয়ে তো নয়, তাহলে সংসারে থাকিয়া হইতে পারে সাধু বলি তোমার ধরে। যদি সত্য বাক্য সমকক্ষ কেউ হয় না সংসারে, সত্য বাক্য কহিত সাধা করবে হরি নাম। হরে নামেতে তা পুরাইবে দেখো যত মনস্কাম, সারণী পূজে করতে পারে জয়। আরে সংসারে বসিয়া সাধু হবে সে মিথ্যা কথা নয়, আরে রতি অর্থে সৃষ্টি রক্ষা করিতে সেজন যাবে নারীর ধরে। সংসারে বসিয়া সাধু হবে সে জগত সংসারে, আমার কলকাতার মহানন্দ আর হীরামন ছিল তারা সংসারেতে বসিয়া দেখো সাধু হইয়া গেল। আরে চিন্তা করেন নারী নরে গো সংসারে, তার মনখানা থাকবে সদা হরির চরণ পরে। হরে পূর্ণতাকি হবে সেজন মিথ্যা কথা নয়, তোমার কথার জবাব কথায় দিলাম
সভ্য সভারে গায়, ভরে গার কেন? সভা মাঝে আমি বলতে যাব বসে, তবে গুরুসা দেব এ সংসারে হবে তাতে খুশি। যদি কর্ম কেউ প্রাধান্য দেয় শোনেন নারী নরে, হাতে হাতে কাম মুখেতে নাম করবে উচ্ছেশ্বরে। সংসারে থাকিয়া আছে জনগ ধরিবে শিশরণ, এই জন্য তোমার কাছে করে গেলাম মানা। আরে গুরু চাঁদের মহিমা তো তুমি যে জানো না, একদিন জমিদার হের বাড়ি আমার গুরুচন্দ্র যায়, আরে জমিদার গুরুচাঁদকে সেবা দিতে চায়, বরিশালের যত দেখো ময়রার দোকান ছিল, সমস্ত ময়রা এনে মিষ্টি বানালো, ওরে সেই মিষ্টি বানাইয়া গুরু সাধনে দেয়, আমার গুরু সাধের কাছে গিয়ে বলিস রে ভাই পাগল, একবার হরি বলো, একবার হরি বলো, দেখে বলে বাবা গুরুচাঁদ আমার কথা নেও, বলো দেখি মিষ্টি তুমি কেমন করে খাও পাগল, একবার হরি, হ্যাঁ হ্যাঁ একবার হরি বলো, একবার হরি বলো, গুরুচাঁদ ঠাকুর বলে আমি বলি সভা তলে বলে, ওরে ময়না দিয়ে তুমি যে মিষ্টি বানাইলে, পায়খানা যেমন তেমন লাগে ভাই, এই মিষ্টির ভিতরে আমি পায়খানার গন্ধ পাই, জমিদার রেগে গিয়ে ময়রার কাছে কয়, আরে পায়খানা করে হাত ধাও না মিষ্টিতে কেন গুরুগন্ধ পায়, জমিদার ওই ময়রাদের ধরিয়া যখন গাছেতে বাঁধিল, আরে এত টাকা দিয়ে মিষ্টি বানানো যে হলো পাগল, জমিদার কয় যে ময়রা কটার ধরে নিয়ে গেছে বান, এক সালেরও বাঁচাবো না, এত টাকা দিয়ে মিষ্টি বানাইছি গুরু সেন্টা উনি খাবো, সেই ময়রার সেই মিষ্টিতে গুরগন্ধ পায় গুরু সেন্টা উনি কইছে, এই যেই মারতে গেছে গুরু সেন্টা উনি কয় ও জমিদার রোগে মারিয়ে না, আগে নিজে একটা খাইয়ে দেখো দি কিরম ঠে মিষ্টি নিয়ে জমিদার যখন গালে দিল, গুরগন্ধ নাই মিষ্টি ভালো হয়ে গেল, বাবা মিষ্টি তো ভালো এর দুর্গন্ধ করছে, কয়ে না রে আসে রে খালি দুর্গন্ধ করছে আরো বাড়ি আসছে, যত কথা কবি খালি দুর্গন্ধ বাড়ি হবে, ও জমিদার গামছাটা গলায় নিয়া করজোরে মিষ্টির থালা নিয়ে যখন সম্মুখে দাঁড়ালো, সম্মুখে দাঁড়ালো মিষ্টির থালা নিয়ে চোখের জল ফেলালো, বলে বাবা আমার তো জগতে কিছু নাই, তোমার টাকা তোমার জমি আমার কি ভার হয়, আমার বলতে নাই কিছু সবই তোমার দান, এই মিষ্টি তোমার চরণে আমি করেছি অর্পণ, তোমারটা তুমি খাও ভিক্ষা আমি মাঙি, তোমার চরণ তলে রাখো তুমি ওহে বিশ্ব স্বামী, আমার গুরু সাধে ডেকে বলে দুর্গন্ধ গেছে সঙ্গে, আরে এই মিষ্টিতে হে আরে দুর্গন্ধ নাই,
পেট জীবনে আমি কোনোদিনই খাই নাই, আমি আত্ম অহংকার সইতে নারি, আমি আত্ম অহংকার সইতে নারি, ভক্তিভাবে দেবে ধরি আমি আত্ম অহংকার সইতে নারি, ভক্তিভাবে আমার মতো ভাবের বালা করি সমাপন, যেভাবে তে প্রশ্নপত্র করলো উত্থাপন, এক এক করে ধরে ধরে করিলাম বর্ণন, অনেক রাত হয়ে গেছে মিথ্যে কথা নয়, প্রথমবারে এ পর্যন্ত সেরে যেতে চাই, এরপরে কি আবার আনবো না মিলন দর বইয়া, আমি তো নামিয়ে গেলি আটা দেবে নি, এমনি চলে গেছে সবাই। আমার কথা শুনে আমার ভালো লাগলো মনে, জবাব শুনে শান্তি পেলাম এই যে অন্তরে, একটা কথা তোমার কাছে জানিবারে চাই, মতুয়ারা থাকে নাকি বেদবুধির উপরে, বেদবিধির উপরে যদি মতুয়ারা রয় কামনা বাসনা তাদের নাহি বটে রয়, কিন্তু কামনা সাগর কেন রল উড়া কান্দি, বলো দেখি সভা পরে আমরা শুনি কান্দি, একবার যদি কেউ সেই রাধা প্রেমীকে ধরে বেদবিধির উদ্দেশ্যে জল বিনাশ করতে পারে, তাই তো মতুয়া বল হে জগত সংসারে, কথা তোমার কাছে জানিবারে চাই, মতুয়াদের গুরু ভিন্ন ভিন্ন গুরু নাই, এক গুরু ভিন্ন কেন গুরু বটে নাই, এই কথাটা তোমার কাছে জানিবারে চাই, গুরু ছাড়া এ জগতে কোনো কার্য হয় না, এই কথাটি তুমি বলো আমারও শোনা, গুরু কেন লাগে না মতুয়াদের ভিতরে, সেই কথাটি বলো তুমি ঠিকানা দিল সেইভাবে আসা হলো, যদি কোন কলকাতার মানুষ আমার শুধায় এইখানে আসায় আমার হয়ে যেত নয়, এই জন্য হরিকে যে চিনিতে পারে সেই মানুষ তারে দেখো পথ দেখাতে পারে, যে পথে গেলে পরে হরি পাওয়া যায় ওই পথে গিয়ে তার দেখা হয়। আরেকটা কথা
ব্রহ্মচারী কেমন করে হয়, এক নারী ভিন্ন নিয়ে এ জগতে রয়, নারী ছাড়া অন্য কোনো নারীর কাছে নয়, পিতৃসত্ত্ব দেহের যদি ক্ষয় বটে হয়, কেমন করে এ জগতে ব্রহ্মচারী সংসারে, কিন্তু অপ্রয়োজনীয় অবস্থায় কেউ যায় অনায়াসে পিতৃসত্তা যে করিবে ক্ষয়, তার কিন্তু ব্রহ্মচর্য নষ্ট হয়ে যায়। শ্রী হরি যাদের বাণী মিথ্যা কথা নয়, সৃষ্টি রক্ষার্থে ব্রহ্মচর্য রয়। অপ্রয়োজনীয় অবস্থায় নারীর কাছে গেলে কত লিখিয়ে হইবে এই না বিশ্বতলে। এইভাবে যদি কেউ জগত মাঝে চলে, সৃষ্টি রক্ষা করে এই না বিশ্বতলে। শুনে আমার ভালো লাগলো মনে, এখন আমি যাব আমি সীতামেতে চলে। কেমন করে সীতামেতে যাব বলো ভাই, আমি তোমার কাছে বটে শুনতে বটে চাই, কুরুজ্ঞানে তোমায় আমি প্রণাম করে যাই, চরণ দিবে কিনা তুমি বলো হে গুসাই। আমার প্রিন্সিপাল মশাই চলতে ও জেঠু মশাই মঙ্গল বলি কিন্তু মিথ্যা কথা নয়, তাহার চরণে গামী প্রণতি যে নাই, ভক্তিবদ্ধ তার চরণে করিদান, যতদিন থাকে সেজন্য বিশ্বভুবন, সে যেন আরো দীর্ঘ আয়ু পায়, আমাদের মধ্যে যেন আরো বেশি দিন রয়, তাহার ওই অমৃত বাণী যত শুনতে পারি ততই লাগে যেন মধুর মাধুরী। আর কেন সভা মাঝে কহিবারে যাই, তারপরে শ্রদ্ধ দাদা মিথ্যা কথা নয়, দাদা গামায় গৌরগোপাল বলি সবাধারে, তার অপ্ন অনুযায়ী চরণ পরে, সত্যিকারে বলি আমি সব সবার গায়ে, এত সুন্দর গুরুচাঁদের কথা বটে কয়, তার আদর্শ আমি উপনীত হই, তার বাড়ি যে কয়জন মানুষের ভাই, প্রত্যেকে সরকারি চাকরি করে তাই, এই জন্য প্রণতি জানাই তার পায়, তার আদর্শ ধরিয়া রেখে গুরুচাঁদের কথা কিন্তু মানে সভা পাকে, তার মতো ভালো মানুষ কয়েকজনে কয়, অনেকজনে মুখে মুখে বড় বাতলা দেয়, পালন করার বেলা কেউ কিন্তু নাই, আমার দাদা কিন্তু পালন করে দেখায়, তার ছেলে মেয়ে দেখো যারা যারা আছে প্রত্যেকে শিক্ষিত হয়ে গেছে, গুরুসাদের মধুর বাণী মিথ্যা কথা নয়, খাও বা না খাও তোমরা করো ভিক্ষা, ছেলে মেয়ে ঘরে ঘরে দেবে শিক্ষা, প্রত্যেকের কাছেই আমি নিবেদন জানাই, অবিদ্যার পুত্র যেন না থাকে ঘরে, প্রত্যেকে বিদ্যা দেবে ঘরে ঘরে, গুরুসাদের মধুর বাণী সকলের শোনা চাই, ছেলে মেয়ের শিক্ষা সকলের দেওয়া চাই, মহোৎসবে যাওয়ার কোনো দরকার নাই, ঘরে বসে যদি কেউ সত্যবত হয় তার মতো হরিভক্ত কে বলল নয়, সংসারে থেকে জনসত্য কথা কবে, তার মতো পরম ভক্ত কোন জন হবে, তবে আরো বেশি বলে নাকি প্রয়োজন, এদিকে তাদের যত ভক্ত নন, এদিকে তাদের যত ভক্ত নিজের জন্য নেই, আমি বলছি কি হোক না চলে স্যার।